আমি সিয়াম গ্রিলস আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বন্য পরিবেশে আকাম করে বেঁচে ফেরা যায় আমাকে এমন সব জায়গায় যেতে হয় যেখানে বদনাসারা কাজ চালাতে না পারলে টয়লেট করা অসম্ভব হয়ে দাঁড়ায় আমি এখন বাংলাদেশের ময়মনসিংহ জেলায় নানি বাড়িতে আছি যেখানে সার্ভাইভ করতে আমি মাইনকার চিপায় পড়ে গেছি গর্তটা বেশ গভীর এখানে টিকে থাকা আর নিজে পিছনে নিজে লাথি মারা একই কথা ওইটা সাউথ কানাডার জাতীয় গরু এখানে সবসময় প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করেই যেতে হয় আমি এখন ময়মনসিংহে নানির বাড়িতে আছি কয়েক বর্গ কিলোমিটার জুড়ে এটি একটি ছোট্ট পাহাড়ি অঞ্চল আমার কাছে বাজেট কম থাকায় আমাকে আসমান থেকে উইরা এসে জুড়ে পড়তে হবে উইরা এসে জুড়ে পড়ার পর আমি ভূখণ্ডে আছড়ে পড়ি এইভাবে ভূখণ্ডে পড়ার পর আমার অবস্থা ১৩টা বেজে যায় ভূখণ্ডের এই জায়গাটার নাম হলো সেন্ট্রাল অফ হিল অতি হট একটি জায়গা এই জায়গাটা দেখুন একবার এই আশেপাশে এগুলো কি এগুলো ক্রাইসোপগন গ্রিলাস আর এটা অনেকটা পিরিতির কাঁঠালের আটার মতো লাগলে পরে সহজে ছুটতে চায় না তবে এই জিনিসটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় এটা চুলকায় আমি এই জায়গায় গড়িয়ে পড়ার পর থেকে আমার পুরো সম্পূর্ণ জামা কাপড়ে লেগে আছে আশপাশটা দেখুন অগণিত রয়েছে এগুলো আর দেখুন এইখানে পুরো ১৪ গোষ্ঠী রয়েছে খুব বাজেভাবে চুলকাচ্ছে তবে জানেন কি এগুলো একটু বিরক্তিকর হলেও এগুলো দেখতে অনেকটা কাশফুলের মতো তবে আমার পছন্দ না এই আগাছাগুলোকে আমাদের এলাকায় ল্যাংড়া বলা হয় তবে এর বৈজ্ঞানিক নাম হলো গ্রাইসোপগন গ্রিলাস এইগুলোতে কাঁটাযুক্ত যে দানা দানা রয়েছে তা জামা কাপড়ে লেগে থাকে আপনাদের এলাকায় এগুলোকে কি বলা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই জায়গাটাই আসলে সর্বপ্রথম আপনার মনে হবে যে ওই পাহাড়ের চূড়ায় উঠে কয়েকটা সেলফি তুলি তবে সত্যি বলতে এমন করলে প্রকৃতি লাথি মারবে এর কারণ হলো এখানের আবহাওয়াটা খুব মারাত্মক কখনো বৃষ্টি তো কখনো গরম তবে ছবি তোলার জন্য এটি একটি আদর্শ জায়গা আর ছবি তোলার পারফেক্ট সময় হলো বিকাল টাইম বিকালের সময় এই জায়গার আবহাওয়াটা নাতিশীতোষ্ণ হয়ে থাকে তবে অ্যাডভেঞ্চার করার জন্য এটা একটা ওহো মার্কা জায়গা এই মুহূর্তে আমার প্রথম চ্যালেঞ্জ হলো আমাকে আস্তানার জন্য একটি ভালো জায়গা বাছাই করতে হবে যেখানে আমি সুরক্ষিত রাত কাটাতে পারবো আর সেটাও খুব তাড়াতাড়ি বন্য এলাকায় আপনি যতটা এগোতে থাকবেন বিপদের খালও ততটাই আপনার কাছে আসতে থাকবে তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো চোখ কান খোলা রেখে আপনাকে এগিয়ে যেতে হবে এর কারণ হলো বন্য এলাকায় আপনার নানা নানি খালা খালু কেউ থাকে না তাই প্রত্যেকটা পদক্ষেপের জন্য আপনাকে সাবধানে থাকতে হবে কিছু দূর এগিয়ে যেতে আমি একটি রহস্যময় জানোয়ার দেখতে পেলাম ও ওই দিকটি দেখো বিশাল কিছু একটা দেখা যাচ্ছে এই দিকটি শুয়ে পড়ো দেখুন এখানে দুইটা গরু রয়েছে তবে ওই ওই ওইটা বেশি ভয়ঙ্কর আর এর কারণটা হলো ওটা সাউথ কানাডার সবচেয়ে হিংস্র গরু ওই ঝোপের আড়ালে যে গরুটা আছে এটা অনেকটা আক্রমণাত্মক হয়ে থাকে এগুলোর মাংস আপনি ৬ স্টার হোটেলে পাবেন কানাডার সবচেয়ে দামি সিঙ্গারাতে এগুলোর গোস্ত ব্যবহার করা হয় এই গরুর কারণেই কানাডায় ৬ স্টার হোটেল পাওয়া যায় এই ধরনের গরু সাধারণত ২০ লিটার ঘাস খেতে পারে লিটার এই জন্যই বললাম কারণ ওখানে ঘাসের সাথে পানিও আছে ওটার লেজের দিকে লক্ষ্য করুন সাউথ কানাডার এই গরুগুলো পানিযুক্ত ঘাস খেয়ে সবসময় পিনিকে থাকে ঠিক এই কারণে আমি বলেছিলাম এই গরুগুলো আসলেই খুব মারাত্মক আক্রমণাত্মক ও রাগি টাইপের হয়ে থাকে বিশেষ করে এদের মাথার উপর যে ২টা ২ ইঞ্চির শিং রয়েছে তারা সেটা দিয়ে নিজেদের শত্রুদেরকে ধুম করে মারে আর তাদের শত্রু অনেক দূর পর্যন্ত ছিটকে যায় আর আমি যদি এর সামনে যাই তাহলে আমাকে গুতা দিয়ে আমার নানির বাড়ি পাঠিয়ে দিবে তাই আমি বরং ওদিকে যাবো না বাবা আমি বরং ওই রাস্তা ধরি চলুন যাওয়া যাক আপনি যত বড় অ্যাডভেঞ্চারওয়ালা হন না কেন প্রকৃতির শক্তির সামনে আপনি কিছুই না দৈনিক ১০-১২টা আন্ডা খেয়ে জিম করলেও আপনি প্রকৃতির সামনে চলো ফলাতে পারবেন না রাত হবার আগে আমাকে একটি খাবার ও আস্তানার ব্যবস্থা করতে হবে এই মুহূর্তে আমি খোলা ময়দান থেকে জঙ্গলের দিকে প্রবেশ করছি
জঙ্গল যতটা গভীর হয় অন্ধকার ততটাই ঘনিয়ে আসে, তাই বিশেষ করে এই জঙ্গলে আরও আগে রাত হয়ে যায়। 2006 সালের একটি ঘটনায় সম্প্রতি কিছু পর্যটকরা গভীর জঙ্গলের অন্ধকারে ফেঁসে যায়। তারপর সেই অন্ধকারে তারা চলতে চলতে জিলাপির প্যাঁচ দিতে থাকে। এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে সেখানেই ফেঁসে যায়। দুদিন পরে এলাকাবাসীরা তাদেরকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে সেই পর্যটকদের অবস্থা 12টা থেকে 13টা বেজে গেছে, কারণ তারা না জেনে জঙ্গলের উল্টাপাল্টা অনেক কিছু খেয়ে নিয়েছে। ও দেখুন, এটা আমি কি পেয়েছি, এটা হচ্ছে শিমেজি মাশরুম। আর শিমেজি মাশরুম হলো এক ধরনের ছত্রাক যা কিনা এশিয়া আর উত্তর আমেরিকায় পাওয়া যায়। আর এই মাশরুমগুলোর সাদা অথবা বাদামি রঙের কিছু টুপি আছে, আর মাঝখানে সাদা একটি ডালপালা আছে। এই মাশরুমগুলোকে চেনা যায় মূলত এর চারপাশে লেগে থাকা এই বাদামি রঙের টুপিগুলোর কারণে। আর শিমেজি ভোজ্য মাশরুমগুলোকে সাধারণত স্টির ফ্রাই, স্যুপ, স্টুরের মতো খাবারে ব্যবহার করা হয়। আর এটার মজার ব্যাপার হলো চাল এবং স্যুপ নুডলসের মতো খাবারগুলোকে রং করার জন্য ব্যবহার করা হয়। তবে এটা এখন আমার কোনো কাজে দেবে না, কারণ এটা শিমেজি মাশরুমের অন্য জাত। আর আজকে রাতটা আমাকে না খেয়ে কাটিয়ে দিতে হবে, এটা আমি খেতেই পারবো না। চলো ভাই এগিয়ে যাই। এই জায়গাটা দেখো, এখানে আমি চাইলে খুব সুন্দর ভালো করে একটি আস্তানা বানাতে পারবো। এইখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ওই দূর অব্দি অনেকগুলো ঝোপঝাড় রয়েছে, তুমি শুধু কেটে কাজে লেগে পড়ি। আমাকে সর্বপ্রথম অনেকগুলো গাছ কেটে এক জায়গায় জমা করতে হবে, এরপর শক্ত ডালগুলো মাটিতে ভালো করে পুঁতে রাখতে হবে। এইভাবে অনেকগুলো শক্ত ডালকে পরস্পরে মুড়িয়ে নিলে একটি শক্ত কাঠামো তৈরি হবে। এখন দেখুন আমি কী করতে চাচ্ছি, এইখানে এই এই দুইটা গাছকে আশপাশে মুড়ে নেব, আর তারপর অনেকগুলো হলে হয়ে যাবে। এরপর পাতাজাত বাড়তি ডালগুলোকে পরস্পরে ছেড়ে দিতে হবে, যাতে করে একটি সুন্দর ছাদ তৈরি হয়। বাংলাদেশ স্পেশাল ফোর্সে ঠিক এইভাবে ক্যাম্প তৈরি করা হতো। এটা সম্পূর্ণ তৈরি, আর এবার শুধু আমাকে এর ভিতরে যেতে হবে। দেখুন এই জায়গাটা খুবই সুন্দর, আর আমার খুব পছন্দের একটি জায়গা হয়ে গেছে। নিজের হাতের তৈরি সব কিছুই অনেক ভালো লাগে, আর এখন আমি বৃষ্টি থেকেও রক্ষা পেতে পারবো, আর আমি এখানে শুয়ে থাকতে পারবো। আর এখন আমার শুধু আগুন চাই। দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি যাই। এমন প্রতিকূল পরিবেশে আপনি এই ধরনের ঝোপঝাড় এই এইসব জায়গায় পাবেন, আর এগুলো আগুন জ্বালাতে খুব ভালো। আর এখানে অনেকগুলো রয়েছে, আমরা সবকটাই নিয়ে নেব। জঙ্গলে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই ধরনের জ্বালানি কাঠগুলো। প্রকৃতি আপনাকে দেবে 20%, কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে 80%। যদি তা না পারেন তাহলে দূরে গিয়ে মরেন। অ্যাডভেঞ্চারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে হলো আগুন জ্বালানো। কিছুদিন আগেই এক পর্যটক এমন পরিবেশে এসে আগুন জ্বালাতে পারেনি, তারপর জঙ্গলের অতিবৃষ্টি ও ঠান্ডায় সে হাইপোথার্মিয়া রোগে আক্রান্ত হয়ে যায়। তাই জঙ্গলে আগুন জ্বালানোটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর আগুন জ্বালিয়ে রাখলে সেখানে বন্য জানোয়ার কম আসে। দ্য জঙ্গল বুক নামে একটি হলিউড মুভিতে এর প্রমাণ রয়েছে। আগুন মানেই হলো একটা সান্ত্বনার প্রদীপ, এই জিনিসটা আপনাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে, বিশেষ করে আপনি যখন ঠিক একলা থাকবেন তখন এই আগুনটা আপনাকে অনেক ভরসা দিবে, অনেক সাহস দিবে এগিয়ে যাওয়ার জন্য। এখন আমাকে ঘুমিয়ে পড়তে হবে, আর পরবর্তী চ্যালেঞ্জের জন্য আমাকে তৈরি থাকতে হবে, কারণ এখনও আমার অনেক কিছু করার বাকি আছে। ওহো হেই, কি অবস্থা সবার? দুঃখিত একটু বিরতি নিলাম, এখন আসল কথা বলা যাক। আলহামদুলিল্লাহ আমার 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আর আমি চাই এই ভিডিওতে 2000 লাইক করুক। আর যদি এই ভিডিওতে 2000 লাইক করে তাহলে আমি নেক্সট এপিসোড বানাবো। আর হ্যাঁ, এখনো কিন্তু বিজ্ঞাপন শেষ হয়নি, কিন্তু বিজ্ঞাপন দেখতে দেখতে এখনো যারা লাইক দেননি তারা এখনই লাইক দিয়ে দিন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আমি প্রশ্নের উত্তর নিয়ে একটি ভিডিও বানাতে চাই, তো আপনারা আমার ফেসবুক পেজ ডিসকোসিয়াম লিখে সার্চ দিলেই আসবে, তারপর ফলো দিয়ে দিবেন এবং লাইক দিয়ে দিবেন, আর তারপর মেসেজ অপশনে যাবেন, সেখান থেকে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো মেসেজ দিবেন। আর আমি আশা করি সকলেই তা করবেন, অ্যান্ড আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, লাভ ইউ। ওকে এপিসোড দেখুন যান। আমি রয়েছি ময়মনসিংহের নানির বাড়িতে, লড়াই করে যাচ্ছি প্রকৃতির সাথে, যেখানে আমি নিজস্ব বাসস্থান ও আগুন তৈরি করে এক রাত কাটিয়েছি। এখন আমি দ্বিতীয় দিনের চ্যালেঞ্জে এগিয়ে যাচ্ছি। টিকে থাকার সবচেয়ে বড় জিনিস হলো আপনার মাথাকে ঠান্ডা করে রাখতে হবে আর এগিয়ে যাওয়া, আর সবচেয়ে বড় জিনিস হলো খাবারের জন্য যে কোনো জিনিস খেয়ে যাওয়া।
বন্য প্রকৃতিতে খিদা লাগলে মাথা কাজ করা বন্ধ করে দেয় আর যে কারণে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আর তখন মানুষের কাছে সহজ জিনিসটা কঠিন হয়ে যায় আমার সাথেও তাই হয়েছে সহজ জিনিস দেখতে না পেরে আমি গর্তে পড়ে যাই তবে আমার কপালটা অনেক ভালো ছিল গর্তটা একটু ছোট ছিল গর্তটা প্রায় 5 ফিট গভীর ছিল আর নিচে নরম মাটি থাকায় আমার কিছু হয়নি আমি ঠিক আছি গর্ত যত ছোট থাকে ছাপের ভয় তত বেশি থাকে হ্যাঁ ক্যামেরাটা দাও তো আমার ভাগ্যটা অনেক ভালো এখানে গভীরতা কম ছিল এমনিতেই পেটে খিদা আবার মাথাও কাজ করছে না 1906 সালের অধিবাসীরা এই ধরনের গর্ত তাদের টয়লেট করার জন্য বানাতো তবে এই গর্ত 2000 সালে নির্মাণ করা হয়েছে তবে এই গর্তটা টয়লেট করার জন্য বানানো হয়নি বৃষ্টির পানির কারণে এই গর্তের দেয়ালগুলো অল্প অল্প করে খসে পড়ছে দেয়ালগুলো এতই পিছলা যে আমি ভাবতেছি এখান থেকে উঠবো কি করে দেয়ালগুলি অনেক পিছলা তাই আমাকে উঠতে একটু অসুবিধা হচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে আমাকে পিছলার কারণে এখান থেকে অনেকটা তবে এমন সময় উপরে ওঠার সবচেয়ে ভালো নিয়ম হলো পা এবং পিঠ দিয়ে দেওয়ালে ঠেকিয়ে ঠেকিয়ে ওঠা আর দুই হাত দিয়ে নিজেকে ব্যালেন্স রাখতে হবে ব্যাপারটা বলা যতটা সহজ ঠিক ততটাই কঠিন পরিস্থিতি পড়বো কখনো আশাও করিনি আমি ভাবছি যে এমন ধরনের ফালতু কাজ কে করতে পারে না জানি আর কে কে পড়েছে এই গর্তের মধ্যে তাই জঙ্গলে চলার সময় সবসময় নিচের দিকে খেয়াল রাখতে হয় আর না হলে এমন গর্তে পড়তে হবে অথবা সাপের কামড় খেতে হবে এছাড়াও আরও অনেক বিপদ রয়েছে যা আপনার চান্দি মাথায় ঢুকবে না মানুষ বেশিক্ষণ না খেয়ে থাকলে অজ্ঞান হয়ে যায় তাই খুব তাড়াতাড়ি আমাকে একটি খাবারের সন্ধান করতে হবে সাধারণত প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি এনার্জি খরচ হয় তাই খুব তাড়াতাড়ি সেই এনার্জিগুলো ফিরিয়ে আনা আবশ্যক আর বেশিক্ষণ ক্ষুধার্ত অবস্থায় থাকলে অনেক সময় বমিও আসতে পারে তাছাড়া অতিরিক্ত ক্ষুধা লাগার পরেও খাওয়া দাওয়া করলে বমি আসে ওহো দারুণ একটা জিনিস দেখতে পেরেছি দেখুন একটা একটা পাখির বাসা এতে কোনো সন্দেহ নেই যে এর ভিতরে ডিম রয়েছে তো অবশেষে মনে হচ্ছে কপালটা খুলেছে আমার এখন উঠে তো দেখি পাওয়া যায় কিনা ইনশাল্লাহ পাবো চলো এই বনাঞ্চলে অধিকাংশ সময় কোয়েল পাখির ডিম পাওয়া যায় তাই এইখানকার অধিবাসীরা কোয়েল পাখির ডিম দিয়ে সকালের নাস্তা করে দেখুন পেয়েছি আন্ডা এখন আমার মাথাও ঠান্ডা অবশেষে একটা কোয়েল পাখি ডিম পেয়েছি দেখতে ছোট তবে প্রোটিন আছে গন্ধটা গাঢ় খুব বিষাদ খেতে তো প্রোটিন তো পেলাম এখন নিচে নেমে যাই হঠাৎ করে আমি একটি আওয়াজ শুনতে পাই শুনতে পেলেন গরুর ডাক তার মানে হলো চলুন যাও যাক গরুর ডাক মানে আশেপাশে মানুষের বসবাস রয়েছে এর মানে হলো বাড়ি যাওয়ার রাস্তা আমার জন্য অপেক্ষা করছে এমন ধরনের আওয়াজ আমার মতো অ্যাডভেঞ্চারারদের জন্য আনন্দ বয়ে আনতে পারে সামনে যেতেই আমি সব জগৎকে খুব কাছ থেকে দেখতে পেরেছি ওই জায়গাটায় কিছু মানুষ দেখতে পেরেছি দেখুন আর ওখানে অনেক রাখালও রয়েছে যারা কিনা গরু চড়াচ্ছে মাঠের মধ্যে এর মানেটা হলো একটাই আমার এপিসোড শেষ হতে যাচ্ছে এইবার আমি সবার আগে ওই লোকগুলোর কাছে যাব আমি অ্যাডভেঞ্চারটা শেষ হলো তাহলে চলুন যাও যাক অবশেষে আমার চ্যালেঞ্জটা এখানেই শেষ হলো এই প্রতিকূলের কাছে আমি যা শিখতে পেরেছি তা হলো কখনো ছোটোখাটো জিনিসকে তুচ্ছ করে দেখতে নেই আমরা সবসময় ভুলে যাই ছোটোখাটো জিনিস দিয়ে একসময় অনেক বড় জিনিস তৈরি হয়
ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা দিয়ে মহাদেশ আর বিন্দু বিন্দু জলকণা দিয়ে সাগর মহাসাগর তৈরি হয়। আমার এরকম আরও ভিডিও দেখার জন্য ডিসকুসিয়াম ফেসবুক পেজ ফলো করুন ও ডিসকুসিয়াম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।